হৃদয়গ্রাহী নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হলো দুই কবিকে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে, এই ভাবনায় অনুষ্ঠিত হলো কবি প্রণাম। প্রধান আহ্বায়ক উদ্যোক্তা মেয়র পরিষদ ও পৌরপিতা স্বপন সমাদ্দার, রবীন্দ্র নজরুল সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো কলকাতা 56 নম্বর ওয়ার্ডের মালিপাড়া দুর্গা মাঠে। আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মোৎসব কমিটি 56 নম্বর ওয়ার্ডে সুপ্রতিষ্ঠিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এদিনের সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য তথা পৌরপিতা জীবন সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী শোভন সুন্দর বসু, নজরুল গীতি শিল্পী সৌভিক দত্ত। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে রবীন্দ্র নৃত্যনাট্য চণ্ডালিকা পেশ করা হয়। এদিনের মঞ্চ সঞ্চালনায় ছিলেন ধ্রুবজ্যোতি সেন। আমি আমন্ত্রিত হতে পেরে কৃতজ্ঞ। তারির সাথে সাথে রয়েছে রবীন্দ্র নৃত্যনাট্য চণ্ডালিকার পরিবেশনা। আমি 1986 সাল থেকে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা করি, যেখানে আমি প্রতিনিধি হই সেখানে করি, যেখানে আমার জন্মবিধে সেখানেও করেছি। স্বাভাবিক কারণে আমাদের এখানে যেমন আজকে হচ্ছে, আগামী 1 জুন আমার 30 নম্বর ওয়ার্ডে হবে। রবীন্দ্র নজরুল বাংলার সংস্কৃতি, রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়ে বাংলা ভাবা যায় না, বিবেকানন্দকে বাদ দিয়ে বাংলা ভাবা যায় না, ঠিক সেই রকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদেরকে বাদ দিয়ে ভাবা যায় না। স্বাভাবিক কারণেই আমরা এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেছি। আর আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক, আজকে কেউ কেউ বাংলা ভাগের জন্য চিন্তা করছেন, আর রবীন্দ্রনাথ বাংলা বঙ্গভঙ্গ রোধ করার জন্য আন্দোলন করেছিলেন, রাখি বন্ধন করেছিলেন। নজরুল অবিভক্ত ভারতবর্ষে, তিনি যে বাংলাদেশে জন্ম হয়েছিল, কিন্তু একজন মুসলিম কবি, তিনি কীভাবে শ্যামা সঙ্গীত, কীভাবে বাংলার সংস্কৃতিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আন্দোলন করেছে, লেখনীতে প্রকাশিত হয়েছে, সেটা আজকের দিনে যারা এসব সমালোচনা করছে তাদের জানা উচিত। তা আমি চাই বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য বজায় থাকুক, বাংলার পরম্পরা ঠিক থাকুক, বাংলা যেন এগিয়ে যায় বাংলার ঐতিহ্যকে নিয়ে। শিল্পী আছে এখানে, আপনারা দেখলেন শ্রাবণী সেন এসছেন, সৌভিক দত্ত আছে, আমাদের শোভন সুন্দর বসু আছে, নটরাজ ডান্স গ্রুপ আছে, তারক ডান্স গ্রুপ আছে, সবাই মিলেই আমরা এই দিনটা উদযাপন করছি। বিজয় সম্মেলনী আমি তো বললাম আমার বক্তৃতায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা করবে, বাঙালি মানেই রবীন্দ্রনাথ, বাঙালি মানেই নজরুল, এটাকে এই ধারক বাহকটাকে যদি কাউকে না কাউকে বই নিয়ে চলতে হবে। স্বপন শুধু এগিয়ে দিচ্ছে, আগামী প্রজন্ম যেন এটাকে এগিয়ে নিতে সাহায্য করে, শুধু এটুকুই বলো। অহনা মধুপর্ণা সুইটি মেঘা আত্রি স্নিগ্ধা এবং দিশা নাচো নাচো।